দেখো আমরা যদি এদিকে বিস্তৃত আকারে ভাঙি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পদ দেখো এইরকম হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ গুণিত ওয়াই টু দি পাওয়ার বি ইনটু জেড টু দি পাওয়ার সি, যেখানে এ প্লাস বি প্লাস সি সমান এন, এদের যোগফল সর্বদা এন হবে। কিন্তু কোন কোন ক্ষেত্রে হয়তো এ এর মান শূন্য বা বি এর মান শূন্য বা সি এর মান শূন্য বা কোনো দুটি শূন্য, এরকম ক্ষেত্র আসতে পারে। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই এই ধরনের টার্ম আমরা পাবো। তাহলে আমরা এখন নির্ণয় করতে চাইছি যে কত প্রকারে আমরা এই এ বি সি কে নির্ণয় করতে পারবো যেখানে এ প্লাস বি প্লাস সি সমান এন হবে, অর্থাৎ আমরা এ প্লাস বি প্লাস সি সমান এন এই সমীকরণের সমাধান সংখ্যা নির্ণয় করতে চাই। এর জন্য এন টি বস্তু রয়েছে এবং তিনটি স্থানের জন্য দুটি লম্ব রেখা নেব, অর্থাৎ এন প্লাস টুটি বস্তু থেকে আমরা দুটি বস্তুকে নির্বাচন করব, তাহলেই আমরা এই বিস্তৃতির পদ সংখ্যা পেয়ে যাব। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল টু দি পাওয়ার এন, এর বিস্তৃতির পদ সংখ্যা এন প্লাস টু সি টু। পরবর্তী